মালয়েশিয়ায় সব মিলিয়ে 139টি গণকবর এবং 28টি বন্দি শিবিরে খোঁজ পেয়েছে পুলিশ। এসব গণকবর থাই সীমান্তের খুব কাছেই অবস্থিত। চলতি মাসে শুরুর দিকে থাইল্যান্ডের বেশ কটি গণকবর ও বন্দি শিবিরে খোঁজ পাওয়ার পর মালয়েশিয়ায় গণকবর থাকার বিষয়টি আলোচনায় আসে। এদিকে এতগুলো গণকবর এবং বন্দি শিবির আবিষ্কৃত হওয়ায় উদ্বেগ জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক। টুইট বার্তায় দোষীদের খুঁজে বের করে শাস্তি দেবার ঘোষণাও দিয়েছেন তিনি। আরো জানাচ্ছেন শাফিনাজ সুলতানা। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চল ও মালয়েশিয়ার উত্তরাঞ্চলের গভীর জঙ্গলকেই মানব পাচারের অন্যতম রুট হিসেবে ব্যবহার করত পাচারকারীরা। দেশে নির্যাতন নিপীড়নের শিকার হয়ে অথবা ভালো চাকরির লোভে পাচার হয়ে গন্তব্যে পৌঁছানোর আগেই গহীন জঙ্গলে শেষ হতো অনেক হতভাগ্যের জীবন। প্রথমে অভিবাসন প্রত্যাশীদের জঙ্গলে বিভিন্ন ক্যাম্পে রাখত পাচারকারীরা, পরে মুক্তিপণ আদায় করে সুযোগ বুঝে ঠেলে দিত সাগরে। সোমবার থাই সীমান্তের খুব কাছে 28টি পরিত্যক্ত শিবিরেই 139টি গণকবর খুঁজে পায় মালয়েশীয় পুলিশ। তবে মরদেহগুলো পাচারের শিকার অভিবাসী প্রত্যাশীদের কিনা তা পরীক্ষা করা হচ্ছে। গত 11ই মে থেকে 23 মে পর্যন্ত চালানো অভিযানে আমরা 139টি গণকবরের সন্ধান পেয়েছি। আমরা এখনো জানি না তাদের পরিচয়। এরই মধ্যে আমাদের পুলিশ এবং ফরেন্সিক টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এখন গণকবরে এই মৃতদেহগুলো পরীক্ষা করে দেখা হবে। এদিকে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া সাগরে ভাসমানদের অনুসন্ধান এবং উদ্ধার অভিযান শুরু করলেও তাতে অগ্রগতি নেই, এই অভিযোগ করেছেন থাইল্যান্ডের অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থার প্রধান। গত 3-4 দিনেও কোনো অভিবাসী বহনকারী নৌকা উদ্ধার করা হয়নি। কাজেই আমরা যে অনুসন্ধান ও উদ্ধার তৎপরতার কথা শুনছি তা আরো জোরদার করা প্রয়োজন। এই মানুষগুলোকে খুঁজতে সব রকম চেষ্টা শুরু করা উচিত বলে আমরা মনে করি। তবে আন্তর্জাতিক সংস্থাটির হিসেব অনুযায়ী এরই মধ্যে প্রায় 3,700 রোহিঙ্গা ও বাংলাদেশি অভিবাসী এশিয়ার 5টি দেশে আশ্রয় পেয়েছে। এর মধ্যে ইন্দোনেশিয়াতে আশ্রয় নিয়েছে প্রায় 170 জন শিশু, যাদের সাগরে একেবারে নিঃস্ব অবস্থায় ঠেলে দেয়া হয়। শাফিনা সুলতানা, এসটিভি নিউজ ডেস্ক। এখনো উত্তাল সাগরে ভাসছে হাজারো অবৈধ অভিবাসী। দালালদের মোটা অঙ্কের মুক্তিপণ দিয়েও ছাড়া পাচ্ছেন না তারা। বাংলাদেশের জলসীমার বাইরে থাকায় এদের উদ্ধারে তৎপরতা চালাতে পারছে না নৌবাহিনী এবং কোস্টগার্ড। এদিকে মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার 208 অভিবাসীর মধ্যে বাংলাদেশি নাগরিকদের শনাক্ত করা সহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে দুদেশের মধ্যে সৃষ্টি হয়েছে নতুন জটিলতা। কক্সবাজার থেকে আহসান সুমনের প্রতিবেদন, জানাচ্ছেন মেহজাবিন ইউনা। এভাবেই প্রতিনিয়ত দালালকে টাকা দিয়ে প্রতারিত হচ্ছেন অসংখ্য মানুষ। তবু উত্তাল সমুদ্রে অনিশ্চিত গন্তব্য পাড়ি দিয়ে মালয়েশিয়া যাওয়া থামছে না। 22 দিন ধরে থাই ট্রলারে মৃত্যুর সাথে সন্ধি করে তারা খেয়ে চলছে হাজারো অভিবাসী। আর চোখের সামনে দেখা মিলছে অনেক সহযাত্রীর নির্মম মৃত্যু। মনে করো আমাদের শিবে আরো 75 জন ছিল, এদেরকে দালালে মেরে ফেলছে। পরে মনে করেন যে আমরা যে কোনো কারণে যে কোনো জন্মে হোক আমাদের জীবন আল্লাহ বাঁচাইছে। শেখ গুলানে তো বিষ খাওয়ায় খাওয়ায় 2 লাখ টাকা দিলে বিষ খাওয়ায় টাকাইরা বর্মা সাগরে ফেলাইতেছে। জীবন তো চলে গেছিল, আল্লাহ বাঁচাইছে, সে থেকে বাঁচে আছি। উদ্ধার হওয়া অভিবাসীদের দেয়া তথ্য বলছে এখনো সাগরে ভাসছে কয়েক হাজার অভিবাসী, কিন্তু তারা বাংলাদেশের জলসীমার ভিতরে না থাকায় উদ্ধার করা যাচ্ছে না। মাঝি মাল্লা যারা বা যারা দালাল তারাই তো আসলে রুট চেনে, তারা আসলে কিভাবে আসতে হবে সেটা জানে, কিন্তু যারা ভিকটিম তারা কিন্তু জানে না যে কিভাবে আসতে হবে। এদিকে সমুদ্রে ভাসমান অভিবাসীদের জন্য দালালরা টাকা আদায় করলেও তাদের মুক্তি দিচ্ছেন না। দালাল যারা আছে তারাও কিন্তু সাহস পাচ্ছে না যে আসলে তো তারা ধরা পড়ে যাবে। আর এই কথা আমরা শুনেছি, আজকে যে 6 জন ধরা পড়েছে তাদের মধ্যে একজন বলেছে যে তার বাসা থেকে তাদেরকে 50,000 টাকা দেওয়া হয়েছে। গত এক মাসে কক্সবাজারে বিশেষ অভিযান চালিয়ে মানব পাচারকারী সন্দেহে 27 জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। কথিত বন্দুকযুদ্ধে মারাও গেছে 5 জন। এসটিভি নিউজ ডেস্ক।